খেরসনে রাশিয়ার বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের। আরো বিস্তারিত জানিয়ে দেব। পশ্চিমারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলল রাশিয়া। যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা বললেন ট্রাম্প। খেলা থামান, যুদ্ধ বন্ধ করুন পশ্চিমাদের বললেন জেলেনস্কি। ইসরায়েলের বিরুদ্ধে ইরাকের ঐতিহাসিক ও গৌরবময় সাহসী পদক্ষেপ। উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটো। রাশিয়ার চেয়ে বড় বিপদ চীন বললেন অ্যান্টনি ব্লিংকেন। এবং সর্বশেষে জানিয়ে দেব, বাইডেনের সম্মেলনের কাছে উড়ল চীন ও রাশিয়ার যুদ্ধ বিমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। খেরসনে রাশিয়ার বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের। ইউক্রেনের বিমান বাহিনী শুক্রবার জানিয়েছে তাদের বিমান রাশিয়ার একটি SI-35 যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। ফেসবুকে ইউক্রেনের বিমান বাহিনী এ বিষয়ে একটি পোস্ট করেছে। পোস্টে তারা জানিয়েছে, দুপুর দুটার দিকে বিমান বাহিনীর একটি MiG-29 যুদ্ধ বিমান রাশিয়ার একটি SI-35 যুদ্ধ বিমান খেরসনের আকাশে গুলি করে ভূপাতিত করেছে। এদিকে ইউক্রেনীয় বাহিনীর কাছে যে সকল MiG-29 বিমানগুলো আছে সেগুলো কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, কিন্তু রাশিয়া ইউক্রেনের হামলার পর পশ্চিমা দেশগুলো থেকে যন্ত্রাংশ এনে অনেকগুলো বিমান ঠিক করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের হামলা করার আগে ইউক্রেনের কাছে যতগুলো MiG-29 ছিল সেটির সংখ্যা যুদ্ধ হওয়ার পর আরও বেড়ে যায়। তবে রাশিয়া প্রায় ইউক্রেনের যুদ্ধ বিমান ভূপাতিত বা ধ্বংস করার দাবি জানিয়েছে, ফলে বর্তমান ইউক্রেনের হাতে কতগুলো বিমান আছে সেটি নিশ্চিত নয়। এছাড়া রাশিয়ার SU-35 যুদ্ধ বিমান অনেক ক্ষমতা সম্পন্ন এবং আধুনিক, কিন্তু ইউক্রেনে হামলার পর রুশ বাহিনী অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সূত্র CNN। পশ্চিম আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দাবি রাশিয়ার। রাশিয়া এবং তার জনগণ সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেইলে ল্যাভরভ এই অভিযোগ করেছেন। মন্ত্রণালয়ের এক বৈঠকে ল্যাভরভ বলেন, পশ্চিমারা আমাদের বিরুদ্ধে পুরো রাশিয়ান বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাশিয়াকে বাতিল করার সংস্কৃতি এবং আমাদের দেশের সঙ্গে সংযুক্ত সবকিছু ইতিমধ্যে অর্থহীনতায় পৌঁছে গেছে। এ সময় তিনি রাশিয়ান লেখক, সরকার এবং অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নিষিদ্ধ করার জন্য পশ্চিমাদের অভিযুক্ত করেন। ল্যাভরভ আরও বলেন, এটা বলা নিশ্চিত যে এই পরিস্থিতি আমাদের সঙ্গে দীর্ঘ সময়ের জন্য থাকবে। রুশ এই পররাষ্ট্রমন্ত্রীর মতে, ওয়াশিংটন এবং উপগ্রহগুলো আমাদের দেশকে ধারণ করার জন্য তাদের প্রচেষ্টাকে দ্বিগুণ এবং তিনগুণ চারগুণ করেছে। তিনি বলেন, তারা বিস্তৃত পরিসরের উপকরণ ব্যবহার করছে, একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে বিশ্বব্যাপী মিডিয়া স্পেসের পুরোপুরি মিথ্যা প্রচার করছে। ল্যাভরভ বলেন, অনেক পশ্চিমা দেশেও দৈনিক রুশ সোভিয়া একটি নজিরবিহীন প্রকৃতি হয়ে উঠেছে। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 93 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধবন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষ্য নেই, উল্টো পূর্ব ইউক্রেনের দেশে দুটির মধ্যে আরও সংঘাত বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা ট্রাম্পের ঘোষণা। ইউক্রেনকে সহায়তা করার আগে যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে দেশের স্কুলগুলোর নিরাপত্তা তহবিল বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে বন্দুক হামলার ঘটনায় পরিপ্রেক্ষিতে এসব কথা বলেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিউস্টনে চলমান ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের সম্মেলনে শুক্রবার ট্রাম্প বলেন, ইউক্রেনের $1 বিলিয়ন পাঠাতে পারলেও নিজ দেশের শিশুদের নিরাপত্তা রাখতে যা যা করা দরকার তা করতে যুক্তরাষ্ট্রের সক্ষম হওয়া উচিত। সাবেকই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ইরাক ও আফগানিস্তানে $1 ট্রিলিয়ন খরচ করেছি কিন্তু বিনিময়ে কিছুই পাইনি, তাই বাকি বিশ্বের জাতি গঠন করার আগে নিজেদের দেশের সন্তানদের জন্য নিরাপদ স্কুল তৈরি করা একান্ত প্রয়োজন। চলতি মাসের শুরুতে ইউক্রেনে আরও প্রায় $40 বিলিয়ন সামরিক সহায়তা পাঠানোর পক্ষে মত দেয় মার্কিন কংগ্রেস। রাশিয়ার সামরিক অভিযান শুরু পর এ পর্যন্ত ইউক্রেনে প্রায় $54 বিলিয়ন সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। টেক্সাসের
উভালদে এলাকায় একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশু প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে আইন কঠোর করার সিদ্ধান্তের মত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভদ্র আমেরিকানদের আগ্নেয়াস্ত্র ব্যবহার অনুমতি দেওয়া উচিত, যাতে তারা শয়তানের বিরুদ্ধে আত্মরক্ষা করতে পারে। খেলা থামান, যুদ্ধ বন্ধ করুন, পশ্চিমা দেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে ঘিরে পশ্চিমাদের খেলা বন্ধ করে এবং ১৮ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে কাণ্ডজ্ঞানহীন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। ইউক্রেন স্বাধীনই থাকবে দাবি করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, কোনো মূল্য এ স্বাধীনতা রক্ষা হবে সেটি এখন প্রশ্ন। খবর নিউইয়র্ক পোস্টের। সম্প্রতি পশ্চিমাদের সমালোচনা বাড়িয়েছে জেলেনস্কি। রুশ তেলের উপর নিষেধাজ্ঞা আরোপে ধীরে এগোচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। একই সময়ে হাজার হাজার রুশ সেনা ইউক্রেনের পূর্বাঞ্চল দুই শহর ঘিরে ফেলার চেষ্টা করছে। ইউক্রেন রুশ আগ্রাসনের তিন মাস হতে চলেছে। এরই মধ্যে কিয়েভ দখলের চেষ্টা থেকে সরে এসেছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চল দোনবাস এলাকা অবস্থান সুসংহত করতে চাইছে তারা। ২০১৪ সাল থেকে অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়ে আসছে মস্কো। ইসরায়েলের বিরুদ্ধে ইরাকের ঐতিহাসিক গৌরবময় সাহসিক পদক্ষেপ। ইরাকের জাতীয় সংসদ গতকাল ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক করাকে অপরাধ হিসেবে ঘোষণা করে সর্বসম্মতিক্রমে একটি ঐতিহাসিক আইন পাশ করেছে। এই আইনের ফলে দেশটি কোনো সরকার বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে কখনো কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবে না। এই আইনে বলা হয়েছে, দখলদার ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এমনকি সামরিক সম্পর্ক সহ যে কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের স্বাভাবিক সম্পর্ক রাখা নিষিদ্ধ, এমনকি খেলাধুলা, বিজ্ঞান ও গবেষণামূলক কোনো বিষয় অবৈধ ও রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে ওই আইনের উল্লেখ করা রয়েছে। সরকারি বেসরকারি পর্যায়ে নির্বিশেষে ইরাকের ভেতর এবং বাইরে কেউ, এমনকি ইরাকে অবস্থানরত বিদেশিরাও এই নিষেধাজ্ঞার আওতাধীন বলে গণ্য হবে। আরও লক্ষণীয় বিষয় হলো, ওই নিষেধাজ্ঞা অমান্যকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে এই আইনে। ইরাকি সংসদে পাশ হওয়া এই আইন সংগ্রামী ফিলিস্তিনের জাতিসহ গোটা বিশ্ব এশিয়ার এবং বিশ্বের মুসলিম জাতি দেশগুলোর জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি দৃষ্টান্ত। মুসলমানদের জন্য কিবলার দখলদার ফিলিস্তিনের উপর অবৈধভাবে চেপে বসা অবৈধ বর্ণবাদী সরকার ইসরায়েলের সঙ্গে কয়েকটি আবুল আরব কুলাঙ্গার শাসক গোষ্ঠীর সম্পর্ক স্বাভাবিক করে ইসলামী ফিলিস্তিন এবং আরব মর্যাদার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে তার মোকাবেলায় ইরাকি সংসদের এই পদক্ষেপ ইসলামী আরব বিশ্বের পক্ষে সাহসিকতা নেই বিচার নৈতিক অবস্থান বজায় রাখার এক জোরালো দৃষ্টান্ত স্থাপন করল। লাখ লাখ ফিলিস্তিন এবং আরব হত্যাকারী ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের জনগণের সম্পর্ক ছিল এবং এই সময় শত্রুতামূলক ওই শত্রুতার সম্পর্ক ছাড়া ইসরায়েলের সঙ্গে অন্য কোনো সম্পর্কের কথা কল্পনাও করা যায় না। লেবাননের ইসরায়েল বিরোধী জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইরানি সংসদের পদক্ষেপকে সাহসী শ্রদ্ধাপূর্ণ বলে প্রশংসা করেছেন। মুক্তিকামী সব জাতিসহ স্বাধীন এবং বিপ্লবী সরকারগুলো ইরানি সংসদে পদক্ষেপের প্রশংসা করে এটাই আজ বিবেকবান সব মঙ্গলের স্বাভাবিক প্রত্যাশা। সূত্র পাস্টুডে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটো। উত্তর কোরিয়া একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার যে দুই দেশটির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব আটকে দিয়েছে চীন ও রাশিয়া। বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটি নিরাপত্তা পরিষদে ১৩ দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও চীন ও রাশিয়া ভোটের কারণে এটি পাশ হয়নি। প্রস্তাবটি পাশ হলে বৈধভাবে উত্তর কোরিয়া তেল আমদানির পরিমাণ আরও কমে যেত। গত বুধবার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরদিন উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোর করার প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে তুলেছিল আমেরিকা। চীনকে জাতিসংঘের উত্তর কোরিয়ায় ঘনিষ্ঠতম মিত্র বলে মনে করা হয়। অন্যদিকে ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান নিয়ে সাম্প্রতিক সময়ে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার সম্পর্কে চরম অবনতি ঘটেছে। চীন ও রাশিয়া বলেছে তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পরিবর্তে একটি ব্যবধানহীন বিবৃতি প্রকাশ করবে। জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জং জুন বলেছেন, কথায় কথায় একতরফা নিষেধাজ্ঞা আরোপ করার পরিবর্তে আমেরিকার উচিত রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানে মনোযোগী হওয়া। তিনি আরো বলেন, নিষেধাজ্ঞা আরোপ করা হলে উত্তর কোরিয়ার মানবিক উপস্থিতি আরও বিপর্যয় হবে।
উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির রাশ টেনে ধরার গত ১৬ বছর ধরে পিয়ংইয়াং এর উপর ধীরে ধীরে অনেকগুলো নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এসব নিষেধাজ্ঞা চীন ও রাশিয়ার সম্মতি ছিল, তবে সম্প্রতি আমেরিকা ও ইউরোপ রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় ওই শান্তিপূর্ণ ব্যবস্থার বিরুদ্ধে মস্কো বেইজিং এর নিজেদের অবস্থান কঠোর করেছে বলে বিশ্লেষকরা মনে করেছেন। সূত্র সিএনএন। রাশিয়ার চেয়েও বড় বিপদ চীন, বললেন অ্যান্টনি ব্লিংকেন। রাশিয়ার চেয়েও চীনকে আরো বড় বিপদ বলে মনে করে যুক্তরাষ্ট্র। তাদের মতে রাশিয়া এখন বিপদের কারণ হয়েছে, চীন ভবিষ্যতে আরো বড় বিপদের কারণ হতে পারে। বৃহস্পতিবার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ভাষণ রাশিয়ার চেয়েও চীনকে আরো বড় বিপদ বলে মনে করে যুক্তরাষ্ট্র। তাদের মতে রাশিয়া এখন বিপদের কারণ হয়েছে, চীন ভবিষ্যতে আরো বিপদের কারণ হতে পারে। রাশিয়ার চেয়েও চীনকে আরো বড় বিপদ বলে মনে করে যুক্তরাষ্ট্র। তাদের মতে রাশিয়া এখন বিপদের কারণ হয়েছে, চীন ভবিষ্যতে আরো বড় বিপদের কারণ হতে পারে। বৃহস্পতিবার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ভাষণ যাচ্ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের এই মনোভাবের কথা স্পষ্ট করে জানিয়েছেন। তিনি বলেন চীনের মোকাবেলায় ও তাদের থামাতে আন্তর্জাতিক বিশ্বকে একজোট হতে হবে। ব্লিংকেন আরো বলেন চীন এমন একটা দেশ যাতে আন্তর্জাতিক পরিস্থিতিকে প্রভাবিত করার মতো আর্থিক, সামরিক, প্রযুক্তিগত এবং কূটনৈতিক দক্ষতা আছে এবং তাদের সেই ইচ্ছে আছে। যুক্তরাষ্ট্র মনে করে রাশিয়া বর্তমানে বিপদের কারণ, কিন্তু দীর্ঘমেয়াদী দৃষ্টিতে দেখতে গেলে চীন অনেক বড় বিপদের কারণ। ইউক্রেন আক্রমণ করার আগে রাশিয়া চীনের সঙ্গে সীমাহীন নিরাপত্তা চুক্তি সই করেছে। সেখানে মস্কো অবশ্য ন্যাটোর বিপদের মোকাবেলার কথা বলেছে, কিন্তু চীন ইংরেজিতে যে বিবৃতি জারি করেছে সেখানে ন্যাটোর বিপদের মোকাবেলা করার কথা নেই। চীনকে নিয়ন্ত্রণে রাখার জন্য যুক্তরাষ্ট্র তার বন্ধু এবং সহযোগী দেশগুলোর উপর নির্ভর করবে। মার্কিন কর্মকর্তারা বলেন চীনের চারপাশে এমন একটা পরিবেশ তৈরি করে রাখা উচিত যা চীনের নীতিকে প্রভাবিত করবে। যুক্তরাষ্ট্রের একজন প্রধান কূটনৈতিকের মতে ঠিক যেভাবে রাশিয়ার মোকাবেলা করা হচ্ছে সেভাবেই চীনের মোকাবেলা করতে হবে, দুই মডেল এবং একই হওয়া দরকার। ব্লিংকেন বলেন আমরা পুতিনকে সফল করতে দেইনি, যে চ্যালেঞ্জ এনেছি তার মোকাবেলা করা গেছে, পরমাণু শক্তিধর দেশগুলো যুদ্ধে জড়ায়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করেছেন, দুই জায়গাতেই আলোচনা চীন প্রাধান্য পেয়েছে। চার দেশের কোয়াড শীর্ষ বৈঠক চীন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বাইডেন জানিয়েছে চীন যদি তাইওয়ান আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না, তারাও যুদ্ধে সামিল হবে। সূত্র সিএনএন। বাইডেনের সম্মেলনের কাছে উড়ল চীন রাশিয়ার যুদ্ধ বিমান। জাপানের টোকিওতে কোয়াড নিরাপত্তা সম্মেলন চলছে, সেখানে উপস্থিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ কোয়াডভুক্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এরই মধ্যে জাপান সাগরের উপর দিয়ে চীন রাশিয়ার যুদ্ধ বিমান যৌথ মহড়া চালিয়েছে। আজ মঙ্গলবার জাপানের ঝাপোজিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির। এই ঘটনায় চীন রাশিয়ার কাছে জাপানের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়েছে বলে জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি জানিয়েছেন। টোকিওতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কোয়াডের এই সম্মেলন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ উপস্থিত ছিলেন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ বিমানগুলো জাপানের আকাশসীমায় পৌঁছায়নি, কিন্তু গত নভেম্বরের মাসের পর চতুর্থবারের মতো জাপানের নাকেডুগা যৌথ বিমান মহড়া চালায় চীন রাশিয়া। তবুও কিশি বলেন জাপান সাগরের তীর রাশিয়া বোমারু বিমান হামলা চালিয়েছে, এছাড়া পূর্ব চীন সাগরে যৌথ বিমান মহড়া চালিয়েছে দেশ দুটি। জাপানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন এছাড়া একটি রাশিয়ান গোয়েন্দা বিমান জাপানের হোকাইডো দ্বীপের উত্তর দিকে মধ্য থেকে জাপানের নেতো উপদ্বীপে উড়ে গেছে। স্কোয়াড সম্মেলনে চলাকালীন দুই দেশের এমন কর্মকাণ্ডকে উত্তেজনাকর বলে আখ্যা দিয়েছেন তিনি। সূত্র পাস টুডে।